আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালী ফার্নিচার। যে যেখান থেকে বসে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলে এখন নতুন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, কারণ আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে চলে যাবে। ফার্নিচার হলো আমার বিজনেস, তাই আমি আপনার কাছে এক একদিন একটা প্রোডাক্ট নিয়ে আসি। আজকেও সেম আপনাদের কাছে আমি ফার্নিচার সম্পর্কে নিয়ে আসছি। আমাদের এক কাস্টমার ভাই আমাদেরকে অর্ডার করেছে দুটি খাট, একটি সোফার সেট, এই তিনটি আমাদের কাছে অর্ডার করেছে। তো এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের কাছে সবার আগে আজকে নিয়ে আসলাম। আজকে এই প্রথমে খাটটি দেখা, এটা হলো দাবা খাট। এই দাবা খাটটি হলো সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করা। আপনারা কালারটা দেখেন, এটা হলো সম্পূর্ণ কাঠ কালার, সুন্দরভাবে প্রেজেন্ট করছি আমরা 2 ইঞ্চি। এই কাঠটা হলো 2 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে আমরা নকশা করেছি। এবং এই পায়ের প্লেট, এটা হলো পায়ের পাখা বলে, এটা হলো 2 ইঞ্চি 2 ইঞ্চি সলিড কাঠের মধ্যে, পাকা 2 ইঞ্চি সলিড কাঠের মধ্যে, চিটাং সেগুন কাঠের মধ্যে আমি এটা কালার করে প্রেজেন্ট করেছি। আজকে এটা ডেলিভারি দেওয়ার সময়, তখন আমরা ডেলিভারি দিব। এই ভিডিওটা করে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো কি, যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসল মূল উদ্দেশ্যটাই হলো এটা, ভিডিওটা করার। এটা হলো দাবা খাট বলে, এটা হলো ফোম কাটিং খাট বলে এবং দাবা খাটও বলে, কারণ এটাকে ফোম কাটিং অনেকভাবে পরিচিত করে নেয় অনেকে, অনেকে দাবা খাট হিসাবেও নেয়। আর এখানে খুব সুন্দর করে আমরা নকশা করে দিয়েছি এটা। আপনারা চাইলে এইখানে জালি সিস্টেমভাবে নিতে পারবেন, মানে ছিদ্র সিস্টেম নিতে পারবেন। উনি সলিড কাঠের মধ্যে ছিদ্র সিস্টেমটা নেয়নি। এবং এটার সাথে আরেকটি খাট, এটা হলো তালপাতা খাট নামে আমাদের কাছে পরিচিত, এবং দাবা খাটও বলতে পারে, কিন্তু এই খাটটা তালপাখার মতো দেখে বিদায়, এটা হলো তালপাতা খাট। এটাও হলো 2 ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করেছি। আপনারা দেখেন কালারটা হলো কাঠ কালার করা, সেম পুরোটা কাঠ কালার করা এবং চিটাং সেগুন কাঠে করা, সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং সেমি বক্স। তারপর আমি আপনাদেরকে যেটা দেখাবো ওইটা হলো সোফার সেট। এই সোফার সেটটি হলো ভিক্টোরিয়া সোফার সেট, ফুল ভিক্টোরিয়া সোফার সেট নামে এটা পরিচিত। এটা হলো 2 সেটের 2 পিস এবং সিঙ্গেল সেটের 1 পিস। আপনারা সোফার কোয়ালিটিগুলো আগে দেখেন, এই দেখেন এই হাতার মোটাগুলা, এটাকে মোটাগুলা 4 ইঞ্চি প্লাস 4.5 ইঞ্চির মতো এক একটা হাতা মোটা, এবং গ্লাস গ্লেসিং দিচ্ছে কীরকম এটা দেখেন। এটা হলো কাঠ কালার হ্যান্ড পলিশ, এক একটা হাতা 4 ইঞ্চি করে মোটা, এবং মাথার ঘাড়িগুলো হলো 1.5 ইঞ্চি মোটা, পাকা 1.5 ইঞ্চি মোটার ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এগুলা। এবং এই বাটামগুলা 2.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি মোটা বাটামের ভিতরে এগুলা করা হয়েছে। এবং এটা হলো 2 সিটের একটি সোফা, এবং এটা সামনে, এই সামনের নকশাটা এই মাথার নকশার সাথে ম্যাচিং করে এটা করে দেওয়া হয়েছে। এবং এটার সাথে পায়াগুলা দেখেন, এই সোফাটার এই যে এরকম পায়াগুলা, প্রত্যেকটা সোফার এরকম 4 ইঞ্চি পায়ার থেকে খোদাই করে নকশা করে সুন্দরভাবে নকশা ফুটে উঠিয়েছে। এবং 4.5 ইঞ্চি হাতাটার মধ্যে দেখেন কি সুন্দর কারুকাজ করা হয়েছে। এবং এই সাইডের নকশা, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই, এটা হলো সাইডের নকশা। এই সাইডের নকশাটাও দেখতেন কত সুন্দর, এবং এটাকে বলা হলো হাইসা। এই হাইসাটাও মোটা হলো 1.5 ইঞ্চি মোটা, চিটাং সেগুন কাঠ, সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এই সোফাটা। এবং এটার সাথে যে আমরা টিটিবিল দিয়েছি, 3টি টিটিবিল দিয়েছি, এবং টিটিবিলে আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা এটা নকশা করে দিয়েছি। টিটিবিলের পায়াটা তো ছোট, তাও 3 পায়ে দিয়ে করা, তারপর যতটুকু সম্ভব আমরা নকশা করে দিয়েছি, জানি এটার সাথে ম্যাচিং করে মিল রাখা যায়। আসেন আমি এতক্ষণ তো আপনাদেরকে এটা দেখালাম, এটা হলো সম্পূর্ণ কাঠ কালার, চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের নিজস্ব কারখানা আছে, আমাদের কাছে অর্ডার করেছিল দীর্ঘ 1 মাস আগে, তো আজকে আমরা এটা কমপ্লিট করেছি, তাই আমরা এটা ডেলিভারি দিব। তাই আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। এই খাটটির প্রাইস পড়ছে হলো 35,000 টাকা, চিটাং সেগুন কাঠের সেমি বক্স। হাইসাগুলো হলো চিটাং সেগুন কাঠ এবং বিছনাগুলো হলো লোহা কাঠের, এবং মাঝখানের দাসাটা হলো 3.2 ইঞ্চি বাই 2 ইঞ্চি চওড়া এবং লোহা কাঠের বিছনা। এই খাটটারও সেমি বক্স নিয়েছে আমাদের কাছ থেকে, এটাও 35,000 টাকা পড়ছে। এটা হলো 5 ফিট বাই 7 ফিট, আসলে দোনোটা খাট হলো 5 ফিট বাই 7 ফিট। এটারও হাইসাগুলো হলো চিটাং সেগুন কাঠের, আসলে হাইসাগুলো হলো 6 ইঞ্চি চওড়া, 1.5 ইঞ্চি হলো মোটা, 1.5 ইঞ্চি হলো মোটা এই হাইসাগুলো। এটার সাথে মাঝখানের দাসা হলো মাঝখানেরটা বলে, এটা হলো 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এবং বিছনাগুলো হলো লোহা কাঠের। আসেন আমি আপনাদেরকে হাইসাগুলো দেখাই। এই যে দেখেন হাইসার কোয়ালিটিগুলো, এই চিটাং সেগুন কাঠের যে হাইসা দিয়ে আপনারা দেখলে বুঝতে পারেন এরকম কেমন দেখতে এবং কতখানি চওড়া। আর একটু বাড়িয়ে দিলি বক্সের হাইসার মতো হয়ে যাবে, আর 2-3 ইঞ্চি বাড়িয়ে দিলে চিটাং সেগুন কাঠ হলে এরকম ফাইবার দেখা যাবে। এগুলো হলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের হাইসা। আমরা এখন আপনাদেরকে এটার দাম নিয়ে বলি। এটির প্রাইস হলো 35,000 টাকা, এবং
এই তালপাতা খাটটির দাম 35,000 টাকা এবং এই সোফা সেটটির দাম হলো 60,000 টাকা। এই তিনটি ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেছে হলো 1,30,000 টাকা এবং সাথে তিনটি টি টেবিল আছে। দেখেন টি টেবিলের মধ্যে কীরকম চিটাং সেগুনকাঠ দেখে বলে এগুলা স্পষ্ট ফাইবারগুলো দেখা যাচ্ছে। দেখেন টি টেবিলগুলো হলো প্লেন, যেখানে নকশা হয় ওইখানে ফাইবারগুলো ভালোভাবে বোঝা যায় না। এবং আমরা টি টেবিলে দেখেন 1 ইঞ্চি মোটা কাঠের ভিতরে, 1 ইঞ্চি মোটা কাঠের ভিতরে আমরা এটা দিয়েছি, সম্পূর্ণ 1 ইঞ্চি পাকা 1 ইঞ্চি কাঠের ভিতরে। এই 1,30,000 টাকা হলে এরকম ডিজাইনের আপনারা এক একটা জিনিস নিতে পারবেন এরকম ডিজাইনের। আর যদি কেউ সিঙ্গেলভাবে নিতে চান, আমি সিঙ্গেলভাবে দাম বলে দিয়েছি, যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে পারবেন। আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে, সেই নাম্বারে আমার সাথে আলাপ আলোচনা করতে পারবেন যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে। আরও যদি অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে সেই সব ডিজাইন নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আসলে এই ভিডিওটা করে দেওয়ার উদ্দেশ্য হলো কি, এখন হলো বর্তমান ইন্টারনেটের যুগ, ঘরে বসে মানুষ অনলাইনে কেনাকাটা করতে খুব পছন্দ করে, সবসময় মানুষ ইউটিউবে বসে থাকে, ইউটিউবে বসে এগুলো দেখলে আপনি অর্ডার করলেন আপনার বাসায় চলে গেল, এটাকে হোম ডেলিভারি। আপনি আমাদেরকে হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনার কস্টিং খরচ দিয়ে দেবেন, ডেলিভারি খরচ আলাদা, তাহলে আমরা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর অর্ডার দিতে চাইলে অর্ডারও দিতে পারবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, এখন অনলাইনের ভিতর মানুষে বেশি ঝুঁকে পড়েছে এবং অনলাইনের ক্ষেত্রে মানুষের কেনাকাটা করতে খুব পছন্দ করে, যেমন আমিও নিজে অনলাইনে কেনাকাটা খুব করতে পছন্দ করি। তাই এই কারণে আমরা আপনাদেরকে দিয়েছি, যদি অনলাইনের মাধ্যমে এটা আমার বেচা কিনা হয় তাহলে এটা হলো আমার একটা রিজিক। এই রিজিকের সন্ধানে আমরা সবাইকে, যেমন এটা তো আমার কাছে একাভাবে আসে না, এটা তিনটা সেক্টর মাধ্যমে আমার কাছে ভাগ করে এসে একটা একজনে বানায়, একজনে নকশা করে, তারপর কালার করে, তারপর দেন আমি শোরুমে উঠে বিক্রি করি অথবা আপনাদেরকে ডেলিভারি দিই আমার নিজস্ব কারখানা থেকে। তো আমি যদি আপনাদের কাছে এটা বিক্রি করতে পারি তাহলে তিনটা স্টাফকে আমি, মানে তিনটা সেক্টরকে আমি টাকাটা ভাগ করে যাদের বেতন যেরকম, এইভাবে রিজিকের সন্ধান আমি করে দিই। আমার একার না, আমি সবার রিজিকের সন্ধানটা করে দিই। যদি আমি আপনাদেরকে এই জিনিসগুলো ভালো দেখাতে পারি, যদি ভালো লেগে থাকে চিটাং সেগুন কাঠ অরিজিনাল, আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত, আরও নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে সুস্থ কামনা করতেছি। আল্লাহ হাফেজ।